বিসমিল্লাহির রহমানির রহিম বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম ভিউয়ার্স আপনাদেরকে এখন দেখাবো হ্যামার মেশিন শিং দিয়ে ভুট্টা পাউডার করে বা ভুট্টা থেকে ভুষি তৈরি করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভুট্টা এখানে যেগুলো আমরা নিয়ে এসেছি এগুলো এখন যেহেতু ভুট্টার সিজন শেষ সেহেতু কিন্তু ভুট্টা ভালো নাই অনেকটাই পোকা খেয়ে গেছে তো তারপরেও ওটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে আমরা এখন ওই ভুট্টা দিয়েই কিন্তু ময়দা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকবেন এটি হচ্ছে বিকে ইনোভেশন বিডির হ্যামার মেশিন কেউ বলে পালভাইজার মেশিন তো এটি সবচেয়ে ছোট সাইজ মেশিন এটি 5 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে চালানো হচ্ছে বা চালিয়ে দেখাবো তো এই মেশিনটি চালাতে হলে আপনাকে বাসা বাড়ি বিদ্যুতেও কিন্তু আপনি চালাতে পারবেন সেটি 220 ভোল্ট আর এই মেশিনের আরপিএম হচ্ছে 4000 থেকে 4500 আরপিএমে মেশিনটি চলবে এই মেশিনের ক্যাপাসিটি প্রতি ঘন্টা 150 কেজি পরিমাণ ভুট্টা মাড়াই করতে পারবেন যদি হলুদ কিংবা মরিচ করেন সেক্ষেত্রে 80 থেকে 100 কেজি আপনি পাউডার করতে পারবেন শর্ত প্রযোজ্য 100% শুকনা জিনিস এই মেশিন দিয়ে ক্রাশিং করা লাগবে কোনো প্রকার নরম জিনিস অ্যালাউ নাই তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন এখন চালিয়ে দেখানোর চেষ্টা করতেছি তো ভিউয়ার্স এতক্ষণ দেখছিলেন মেশিন চালানোর সিস্টেম এখন আমি আপনাদেরকে পাউডার দেখাবো তো আপনারা দেখলেন এখানে কিন্তু একদম ময়দার মতন মিহিদানা প্রায় হয়ে গেছে কারণ এখানে ভুট্টা কিন্তু ভিতরে যেহেতু কিছু নাই উপরে খোসাটাই পাউডার করা হয়েছে যার কারণে হালকা একটু মোটা ধরনের আছে তো নেট যেরকম দিবেন এই মেশিনটি নেটের উপর নির্ভর করে হবে নেটের উপর নির্ভর করে কিন্তু আপনি চিকন মোটা সুজি ভুষি ফাঁকি করতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত কমেন্ট করবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ